সাবিলা নুরির বিয়ের সামনে কবে বাজবে? হ্যাঁ সাবিলা নুরির বিয়ে, আমার হাজবেন্ড কিন্তু ওখানে কই, আমার বিয়ে 3.5 বছরের মতো চলছে, সম্পন্ন হয়েছে, আরো কিছু গল্প আছে হাতে, তো সবকিছু মিলিয়ে এটা নিয়ে ব্যস্ততা চলছে। এছাড়া আরো একটি ওয়েব সিরিজ আমার রিলিজ হবে ভেরি সুন, সো সেটার প্রমোশনের কাজও চলছে। ছোট পর্দায় যেহেতু আমরা অনেক লিমিটেড একটা বাজেটে কাজ করতে হয়, সেক্ষেত্রে সময়, বাজেট এই দুটার একটা লিমিটেশন থাকে। তো আমি যখন একটা ক্যারেক্টার করি নাটকের ক্ষেত্রে, সেটা নিয়ে হয়তো যতটা রিসার্চ আমি পার্সোনালি করতে চাই ততটা রিসার্চ হয়তো করা সম্ভব হয় না। তবে ওটিটির ক্ষেত্রে যেহেতু আমাদের একটা সময়, আমরা অনেক সময় পাচ্ছি, একটা বাজেট পাচ্ছি, সেই জন্য আমি অনেক সময় নিয়ে ক্যারেক্টারটা রিসার্চ করতে পারছি, সেই ক্যারেক্টারটা সাথে থাকতে পারছি, ক্যারেক্টারটা নিয়ে থাকতে পারছি। সো সেই ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে কিছুটা ইজি হয়ে যায় ব্যাপারটা, কিন্তু তারপরেও আসলে আই থিঙ্ক টিভি এখনও অনেক মানুষ দেখে, নাটকের প্রতি মানুষের একটা সফট কর্নার এখনও আছে। সো আমি চেষ্টা করব দুটোই ব্যালেন্স করা, তবে ওটিটিতে এত ভালো ভালো কাজ হচ্ছে, সেই কাজগুলো হাতছাড়া করতে চাই। যেটা বলছিলাম যে আমি আসলে নাটকে কাজ করার কারণে বেশ কিছু ভালো ভালো ওটিটি হাতছাড়া হয়েছে, কারণ আমার হয়তো নাটকের ডেটগুলো আগে থেকে দেওয়া ছিল, যেই কারণে আসলে ওটিটির কাজগুলো করতে পারিনি, বা ওটিটির জন্য যে প্রিপারেশনটা দরকার ছিল সেই প্রিপারেশনটা নেওয়ার সুযোগ পাইনি। সো এখন আসলে কাজ অনেক সিলেক্টিভ করছি, সেই কারণে এখন চেষ্টা করছি ওটিটিতে ভালো ভালো কিছু গল্পের কাজ। তো ওটিটিতে আমার যে কাজটা মাত্র অ্যানাউন্স হলো, ক্লুলেস মার্ডার, আই থিঙ্ক নামটা শুনেই সবাই বুঝতে পারছেন নামটার মধ্যেও একটা মিস্ট্রি আছে। সো এই প্রথম আমি একটা মিস্ট্রি থ্রিলার জনরায় কাজ করছি, আমি পার্সোনালি অনেক এক্সাইটেড। এছাড়া নিশোভের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স বরাবরই খুবই ভালো, এবং ওনার কাছ থেকে, ওনার সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায়। তাছাড়া নিয়ামুল ভাইয়ের যা যা কাজ করেছি সবগুলো দর্শক অনেক পছন্দ করেছে। সো আই থিঙ্ক এই তিনটার কম্বিনেশন ইনশাল্লাহ ভালো কিছুই হবে, দেখা যাক দর্শক কীভাবে গ্রহণ করে ক্লুলেস মার্ডার। আসলে এত বছর ধরে কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে গল্পের তো কিছু রিপিটেশন থাকবেই, সেটা আমরা ছোট পর্দায় কেন, আমরা যে কোনো দেশের যে কোনো মুভি হোক সব কিছুতে কিন্তু মাঝে মাঝে টুকটাক রিপিটেশন থাকে। তবে এখন কিন্তু আমাদের দেশে অনেক ভিন্ন ভিন্ন গল্পের কাজ হচ্ছে, টিভিতেও হচ্ছে, যেটা আমি আমি যদি আমার কথা বলি পার্সোনালি, আমি চেষ্টা করছি ফিমেল সেন্ট্রিক কিছু কাজ করতে, যার মাধ্যমে আসলে আমাদের মেয়েদের যা যা স্ট্রাগলস আছে ডেইলি লাইফে, বা আমরা যা গো থ্রু করি ডেইলি লাইফে, সেগুলো যেন কিছুটা হলেও একটু দর্শকদের সামনে তুলে ধরতে পারি। এছাড়া বিভিন্ন জনরার কাজ হচ্ছে, আগে হরর নিয়ে হয়তো কম কাজ হতো, থ্রিলার নিয়ে কম কাজ হতো, এখন সেগুলো বেশি বেশি হচ্ছে। সো আই থিঙ্ক গল্পের কথা বললে দর্শক এখন বেশ কিছু ভ্যারিয়েশন পাচ্ছে, সেটা টিভি নাটক এবং স্পেশালি ওটিটিতেও পাচ্ছে। একদম অভিনেত্রী সাবিলা নুর থেকে উল্টা, আমি অনেক ইন্ট্রোভার্টেড, নিজের মধ্যে থাকতে পছন্দ করি, যখন শুট থাকে না বাসায় থাকতে পছন্দ করি, সো অনেক ইন্ট্রোভার্টেড। রূপের রহস্য জানি না, কিন্তু চেষ্টা করি সবসময় খুশি থাকার, যে কাজটা করি সেই কাজটা নিয়ে স্যাটিসফাইড থাকার। আর যদি হেলথের ক্ষেত্রে বলি, আমি একদমই কোনো হেলদি রুটিন লাইফস্টাইল মেনটেন করি না, অনেক ভাজা পোড়া খাই, অনেক জাঙ্ক ফুড খাই, তবে চেষ্টা করি যেন মানে অ্যাটলিস্ট একটা রুটিনের মধ্যে। সংসার অভিনয় ব্যালেন্স করছে আসলে সবার সহযোগিতায়, আমার হাজবেন্ড অনেক হেল্পফুল, সো সেই ক্ষেত্রে আমার কাজের অনেক মোটিভেশন হিসেবে কাজ করে ও। আর তাছাড়া আমি বরাবরের মতো আমার ফ্যামিলির কাছ থেকে, আমার মা বাবা ভাই বোন সবার কাছ থেকে অনেক সাপোর্ট পেয়ে এসেছি, এবং সেই সাপোর্টটা আমার হাজবেন্ডের কাছ থেকে এবং আমার শাশুড়ির কাছ থেকেও পেয়ে আসছি, সেই কারণেই আসলে এইভাবে পুরো দমে কাজ করতে পারছি। আমি আসলে অনেক বছর ধরে ধারাবাহিক করি না, লম্বা দীর্ঘ ধারাবাহিকগুলো অনেক বছর ধরেই করা হয় না, শুধুমাত্র ব্যাচেলর পয়েন্টেই করতাম, কারণ ব্যাচেলর পয়েন্টের প্রতি আমার একটা সফট কর্নার আছে। সো এখন দেখা যাক, যদি ব্যাচেলর পয়েন্ট সিজন 5 হয় তাহলে তো করা হবে, তাছাড়া বলতে পারছি না।